বিনোদনের তাজা খবরে স্বাগত। বাতিল হচ্ছে অভিনেতা আরিফিন শুভর ক্লট। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়ার রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গিয়েছে। বুধবার 5 সেপ্টেম্বর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। গত বছরের 27 নভেম্বর অনুষ্ঠিত রাজুকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেননি। এরই মধ্যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতি হওয়ার পর শুভর প্লট সহ গত 15 বছরের রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজু। রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি, তবে কী পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না। মূলত রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে। বোর্ড সভায় এই তালিকা উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে। উল্লেখ্য, মুজিব একটি জাতির রূপকার 2023 সালের মহাকাব্যিক জীবনী সংক্রান্ত একটি চলচ্চিত্র, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নাট্যরূপে প্রদর্শিত হয়েছে। আর চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটিতে আরিফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন, যিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাককালে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তুলেছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়, যে চলচ্চিত্রের নির্মাণ ব্যয় হয়েছিল 83 কোটি টাকা, যা ভারতীয় রুপিতে হয় 75 কোটি রুপি। এর মধ্যে বাংলাদেশ মোট অর্থের 50 কোটি ও ভারত 33 কোটি টাকা দিয়েছিল। আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও জায়েদ খান চলচ্চিত্রটিতে অভিনয় করে মাত্র 1 টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন, তবে শুভ শেখ হাসিনার মন জয় করে পেয়েছিলেন 10 কাঠা জমি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।